ভারতীয় মজদুর সংঘ দ্বারা পরিচালিত আশাকর্মী সংঘ পক্ষরু জেলাপালকু ছ দফা দাবিপত্র প্রদান করা যাইছি। আশাকর্মী সংঘর দীর্ঘদিনর দাবি পূরণ হয়ে নথিবা যোগু কেন্দ্র এবং রাজ্য সংঘর নিষ্পত্তি ক্রমে সমস্ত জেলাপালক জরিয়ারে প্রধানমন্ত্রীঙ্ক উদ্দেশ্যে ছ দফা দাবিপত্র প্রদান করেছেন। রায়গড়া জেলাপালক কার্যালয় সম্মুখে একত্রিত হয়ে ছ দফা দাবিপত্র রায়গড়া অতিরিক্ত জেলাপাল ভাস্কর রৈতঙ্কু প্রদান করিবা সহ চলিত মাস 14 তারিখ মধ্যে দাবি পূরণ নহেলে জেলাপালক কার্যালয় সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করে ধারণে বসবা বাধ্য হব বলে চেতাবনী দিয়েছিলে। ওড়িশা রাজ্য আশাকর্মী সংঘর জেলা সভানেত্রী তমাল সাউকার এবং জেলা সম্পাদিকা গীতাঞ্জলি হিয়াঙ্ক সংযোজনায় উক্ত কার্যক্রম আয়োজিত হয়েছিল। দাবিপত্র প্রদান সময় মুখ্য অতিথি ভাবে শ্রমিক নেতা তথা ভারতীয় মজদুর সংঘর রাজ্য উপসভাপতি যোগেশ্বর দাস সম্মানিত অতিথি ভাবে যোগ দিয়েবা বেড়ে রায়গড়া জেলা সম্পাদক গণেশ কুমার সাহু, ওড়িশা রাজ্য আশাকর্মী সংঘর রাজ্য উপসভানেত্রী মমতা বিশ্বাল, নেহা সিং, পুষ্পাঞ্জলি বেহুরাঙ্ক সহ জেলার সমস্ত আশাকর্মী যোগ দিয়েছিলে। উক্ত ছ দফা দাবি মধ্যে উল্লেখ রয়েছিল যে জাতীয় স্বাস্থ্য মিশনকে স্থায়ী করা যাও, আশাকর্মী মানুষ সরকারি কর্মচারী ভাবে ঘোষণা করা যাও, যে পর্যন্ত সরকারি মান্যতা দিয়া যায় না সেমানকু মাসিক 18,000 টাকা প্রদান করা যাও, আশাকর্মী মানুষ সামাজিক সুরক্ষা প্রদান করা যাও, আশাকর্মী মানুষ অবসরকালীন সময়ে 5,00,000 টাকা প্রদান করা সহ মাসিক 5,000 টাকা পেনশন দিয়া যাও, সবু পিএসসি সিএসসি রে আশা গৃহ নির্মাণ করা যাও বলি দাবি রহিছিল। ভারতীয় সংলগ্ন ভারতীয় মজদুর সংঘ দ্বারা ওড়িশা রাজ্য আশাকর্মী সংঘর রাজ্য উপসভাপতি মু মমতা বিশ্বাল কহুছি। আজি আমার 3/10/2024 তারিখে জেলাপালকু আমার জেলাপালক জরিয়ারে প্রধানমন্ত্রীকে আমি দাবিপত্র দেই আসিছু। সে দাবিগুড়িক হল ছড়ি দাবি, জাতীয় মিশনকে স্থায়ী নিযুক্তি করা যাও, আশা কর্মীকে সরকার মান্যতা দিয়া যাও, যে পর্যন্ত সরকার মান্যতা দিয়া যায় না সেমানকু 18,000 টাকা দেওয়াপাই আমি কইছু, আশাকর্মী মানুষ সামাজিক সুরক্ষা দিয়া যাও, অবসর প্রাপ্ত পরে 5,00,000 টাকা দিয়া যাও, এবং প্রত্যেক পিএসসিএচ কু আমার আশাগৃহ দেবে বলে আমি যেহেতু আমার জেলাপালক জরিয়ারে আমি প্রধানমন্ত্রীকে গোটে দাবিপত্র দিয়েছু। আসন্তা 14/10/2024 তারিখ ভিতরে যদি সরকার আমাকে কোণী নিষ্পতি নিয়ন্তু তেবে আমি 14 তারিখ দিনে আমি জেলাপালক সম্মুখে জেলাপালক অফিস সম্মুখে আমি আশাকর্মী মানে বিক্ষোভ গোটিয়ে দিন পাই বিক্ষোভ নেব বলে যে মানে ধারণা দেব বলে নিষ্পতি নেইছু। আপনার পরিচয়? স্যার মো নাম যোগেশ্বর দাস, মু ভারতীয় মজদুর সংঘর রাজ্য উপসভাপতি দায়িত্বরে অছি। আজ কার্যক্রম থিলা ভারতীয় মজদুর সংঘ দ্বারা পরিচালিত ওড়িশা রাজ্য আশাকর্মী সংঘর কেন্দ্রীয় নিষ্পতি ক্রমে আজ সারা ভারতরে সমস্ত জেলাপালক জরিয়ারে মাননীয় প্রধানমন্ত্রী উদ্দেশ্যে ছ দফা দাবিপত্র প্রদান করছু। আজ্ঞা, মুখ্যত দীর্ঘদিনের দাবি আজ পর্যন্ত তাহা আমি পাইপাল না, আশা ভী মানে তাপারে না, সেযু আজ বাধ্য হয়ে চেতাবনী সহ আমি দাবিপত্র দিয়েছু। আসন্তা 14 তারিখ মধ্যে সে যে সমাধান নহে তাহলে সমস্ত জেলাপালক কার্যালয় সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করা সহ ধারণা দেওয়া বাধ্য হব। স্যার এ দাবি মধ্যে মুখ্য হল আমার জাতীয় স্বাস্থ্য মিশনকে মানে স্থায়ী করা এবং মাসিক আশা ভী মানুষ মাসিক 18,000 টাকা দরমা দেওয়া, আমাদের সরকারি কর্মচারী ভাবে ঘোষণা করা, আমার রিটায়ার সময় 5,00,000 টাকা প্রদান করা সহ মাসক 5,000 টাকা পেনশন দেওয়া, এবং সবু পিএসসি সিএসসি রে আশাগৃহ নির্মাণ করা যা, এইভাবে আমি ছটি দাবিকে নিয়ে আজ জেলাপালক সম্মুখে একত্রিত হলু, এবং আমার অতিরিক্ত জেলাপাল রোহিত সারকে আমি দাবিপত্র দিয়েছু। এইভাবে সারা জেলায় সারা ভারতের জেলাপালক জরিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে দাবিপত্র প্রদান করছু। আর সরকার যদি তুরন্ত ইয়া প্রতি দৃষ্টি নদিয়ে 14 তারিখ সুদ্ধা যদি আমার কথা ন শুণতি তাহলে আমি বাধ্য হয়ে সমস্ত জেলাপালক কার্যালয় সম্মুখে বসবু, ধারণার বসবা। ম্যাডাম আপনার না কোণ? স্যার নমস্কার, মো নাম হচ্ছে গীতাঞ্জলি হিয়াল, মো ওড়িশা রাজ্য আশাকর্মী সংঘর জেলা সম্পাদিক। আজ এই কলেক্টর অফিস আসবার কারণ কোণ আপনার? স্যার আজ আমি কলেক্টর অফিস আসবার কারণ অল ওড়িশার প্রত্যেক জেলাপাল অফিসে
आम श्रीयुक्त प्रधानमंत्री महोदय भारत सरकार नुआ दिल्ली को आम छोटी दाबी उपस्थापना करने निम्ते आमर प्रत्येक जिले में ओडिशा राज्यर प्रत्येक जिले में आम जिलापाल जरिया प्रधानमंत्री को छोटी दाबी उपस्थापना करने निम्ते आसर देवाई आसी जहाँकि छोटी दाबी हूँ जातीय स्वास्थ्य मिशन को स्थायी निजुक्ति कराओ आशाकर्मी मानक सरकारी मान्यता प्रदान कर जेपर्यंत आशाकर्मी को सरकारी मान्यता प्रदान न कराई मासिक 18,000 टंका पड़े। रायगढ़ अक्षय कुमार पीडीसी का रिपोर्ट कौशल प्रवाह।